টাকা জোগাড় করে দিতে পারবেন না এটা কইলেই তো হয়, এত জ্ঞান দেওয়ার কি আছে? যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি। বুঝলাম না। তোমার এত বুঝে কাজ নাই, তুমি বিদেশ যাবা, আমি ব্যবস্থা করতেছি। হ্যালো মা, হাসানের সাথে ওর বাবা মা সে আকারে ঝগড়া লাগছে, হাসানের গায়ে পর্যন্ত হাত তুলছে। শোন, এটাই কিন্তু সুযোগ, এখন এই সুযোগটা কাজে লাগাই, তাহলে সারা জীবন ওই পোনা আমগো কাছে থাকবো, বুঝছো? মাটির ব্যাংকে আমি কিছু টাকা জমাইছি, এটা তুমি তোমার কাছে রাইখা দাও, আমার কোনো কাজে লাগবো না। এই বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করতেছে না, আমার দম বন্ধ হয়ে আইতাছে। আমি মিত্র লয়ে এখন থেকে শ্বশুর বাড়িতে থাকবো, হেরা আমার টাকা পয়সা দিয়া বিদেশ পাঠানোর ব্যবস্থা। ও বাপ, যাইস না রে বাপ। ধরো তো, যাইস না, যাইস না। সোনার মা, আমার এক গ্লাস পানি খাওয়াও তো। কুসুম, তোর বাপের এক গ্লাস পানি দে। দিতেছি। ব্যবস্থা হইল না, শেষ ভরসা যেটা আছিল সেটাও হইল না। মেম্বার কি কইল? কিছু কন না কেন, চুপ করে আছেন কেন? তোমার এত কথা শুনে লাভ আছে? ব্যবস্থা হয় নাই তো হয় নাই, ঝাড়ু দিতে আসো, গিয়া ঝাড়ু দাও। তুই এখানে খারাপ কি শুতে আসছ? যাই এখান থেকে, তোর কাম তুই কর। তুমি তো আর যেতে আমার উপরে দাঁড়াইতেছ কেন? আপা, আপনি আইছেন তো? শেষমেশ কি হইলো? হাসান, তোর লগে দুইটা কথা আছে, আয় বাবা বল। আচ্ছা বললাম, কর। হাসান বাবা রে, তুই আমার বই একটা মাত্র পোলা, ডাইল ভাত কপালে যা জুটে তাই খাইয়া চোখের সামনে থাক, তাতে তোর মা আর আমার মনটা ঠান্ডা থাকবে। দেশে কিছু করার একটা চিন্তা ভাবনা কর, সবাইরা সাইরা এত দূরে বিদেশ যাওয়ার কি দরকার? টাকা জোগাড় করে দিতে পারবেন না এটা কইলেই তো হয়, এত জ্ঞান দেওয়ার কি আছে? হাসান, মুখে যা আসে তাই বলিস না, এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবে তোর বাপ? চুরি করতে যাবে? আর চুরিও তো করতে পারবো না, জীবনে কিছু করছে খালি জন্ম দিয়ে রাখছে, এখন হাওয়া বাতাস খায় বড়। এই তো শুরু হয়েছে নাটক, এই নাটক আর চোহের পানি তো জীবনে শেষ হলো না। এই নাটক না করে যদি জীবনে কিছু করতেন তাহলে আমগোয়ে ভাঙ্গা করে থাকতে হইতো না। নিজের তো কিছু করার মুরাদ নাই, আমারও কিছু করতে দিতেছে না। যা বলছো ভালো বলছো, সোজাসুজি বলে দিলেই তো হয়, টাকা দিতে পারবে না, এত ঘুরানো পেঁচানোর কি দরকার? আরে এইসব নাটক আমি বুঝি, নাটক দেখতে দেখতেই বড় হয়েছি, সবকিছু ভালো চলে, যেই টাকার কথা কই তখনই নাটক শুরু হয়ে যায়। আহ, আস্তে বলো, পরে শুনলে তোমার আব্বা আম্মা বলবে কি যে আমি তোমাকে সবকিছু শিখাই দিছি। শুনলে শুনুক, আমি কি কাউরে গুনি নাকি? তারপরও আস্তে বলো, আমার গায়ে তো এমনিতেই গন্ধের অভাব নেই, তার উপর টোকা লাগলে গন্ধ আরো বেড়ে যাবে, তোমার আব্বা আম্মা তোমাকে সহ্যই করতে পারে না। কে সহ্য করতে পারলো কে সহ্য করতে পারলো না সেটা আমার দেহার বিষয় না, আমি এনে থাকমই না, জামগা। এটাই তো আমি তোমাকে এতদিন থেকে বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই তোমাকে বুঝাইতে পারিনি। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি। কোন বিষয়টা? আরে তোমার বিদেশ যাওয়ার বিষয়টা। বুঝলাম না। তোমার এত বুঝে কাজ নাই, তুমি বিদেশ যাবা, আমি ব্যবস্থা করতেছি, গতকাল মার সাথে কথা বলছি, বাকি কথা বলে তারপর তোমাকে জানাইতেছি। এইটা তুমি আমার আগে কোন রেখে? আগে বললে কি তুমি তোমার আব্বা আমার আসল রূপ দেখতে পারতা? আচ্ছা, তোমার আম্মার লগে যে আমার বিদেশ যাওয়া নিয়ে কথা কইছো, তোমার আম্মা কি কইছে? তোমার মা তোমার মা শুরু করছো কেন? আমার মা তো তোমারও মা, শুধু মা বল। আচ্ছা, আম্মা কি কইছে? তুমি যে বিদেশ যাচ্ছ এটা নিশ্চিন্ত থাকো, গতকাল আমি মার সাথে কথা বলছি, বাসায় মেহমান ছিল তো মা বলছে আজকে আবার কথা বলবে। কি এবার খুশি তো নাকি? এই জঙ্গলের মধ্যে আমার আর
মন টিকতেছে না, দম বন্ধ হয়ে যাইতেছে, আমি এন থেকে বাইরে হইতে পারলে বাঁচি। হ্যালো মা, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে রে? হাসানের সাথে ওর বাবা মা সে আকারে ঝগড়া লাগছে, হাসানের গায়ে পর্যন্ত হাত তুলছে। কি আশ্চর্য, এত বড় পোলার গায়ে হাত তুললো? হ্যাঁ মা, আমার সামনে মারছে। শোন, এটাই কিন্তু সুযোগ, এখন এই সুযোগটা কাজে লাগাই, তাড়াতাড়ি গিয়া এই সুযোগটা কাজে লাগা। আচ্ছা মা, কিভাবে কি বলবো তুমি আরেকবার একটু বুঝিয়ে বলো না। আরে আমার এই বোকা মায়েটা নিয়ে আমি আর পারি না। আচ্ছা শোন, তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব? হ্যাঁ কত? উফ মা, এখন এত কথা বলো না তো, তুমি তাড়াতাড়ি করে বলো আবার কে না কে কখন চলে আসে, বলো বলো। শোন, অগোপোলার পিছনে আমাকে টাকা পয়সা খরচ করে কি লাভ? হ্যাঁ কর। কতই আর যদি টাকা পয়সা খরচ করতে হয় তাহলে সারা জীবন ওই পোলা আমগো কাছে থাকবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওই হাসান কি কয় এগুলো কিন্তু ফোন করে আমার আবার পরে জানাবে, ঠিক আছে? বলবো না। আর তুমি কিন্তু আজকেই টাকাটা পাঠিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দু এক দিনের মধ্যে টাকাটা পাঠিয়ে দিব তোরে। মা, এক দুই দিনের ভিতর ব্যবস্থা করলে হবে না, যা করার মাঠ গরম থাকতে থাকতেই করতে হবে। আজকে কোনোভাবে টাকাটা তার হাতে বুঝাই দিতে পারলেই সব ঝামেলা শেষ। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তুই রাখ। আর তোমার আব্বা আম্মা যে তোমার গায়ে হাত তুলছে আমি মাকে বলছি। আরে সমস্যা নেই, তোমাকে মারছে শুনে মা খুব রাগ হয়েছে আর বলছে তোমাকে আর এখানে থাকার দরকার নেই, আমাদের বাড়িতে গিয়ে থাকতে। আর টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে মানা করছে, বলছে যত টাকা লাগে মা ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে। আয়া কি রে, তুই আবার এনে কি চাস? এই মাটির ব্যাংকে আমি কিছু টাকা জমাইছি, এটা তুমি তোমার কাছে রাইখা দাও, আমার কোনো কাজে লাগবে না। আমার এটা কিচ্ছু লাগবে না, জানতে কিরে কত কানে যায় না, জয়ের সামনে তো যা। বাবু আছে, ঠিক আছে, হ্যাঁ গো খবর নেই, হ্যাঁ আছে, ঠিক আছে। হাসান, তোর বাপে ওই বাগানে না গাছতলায় একা বসে রয়েছে মন খারাপ করে, তুই একটু জানা রে বাপ, তোর বাপের দুইটা কথা বুঝে ক, তোর বাপের ভাল লাগবো। হ্যাঁ, উনি বাপ ধরে বয়ে রয়েছে আর তুমি আইসো হেরো দালালি করতে। এইসব তুই কি কইতেছিস বাপ? তোর আব্বা গেছিল তুমি বোনের কাছে, তারপর? আমার এইসব হুনানো লাগবো না তো মা, এইসব না আমার মুখস্থ, এটা আমি জানি বুঝি। হাসানের মা, তুমি আর একটা কথাও কইও না, ওর যা মন চাইয়ে তাই করুক, তুই এই ভিটা বাড়ি বেচা যা খুশি তাই কর, যা। তোমার মনে হয় আমি এখনো তোমাকে টেকার আসে আ করে বই রইছি? মিতু, ব্যাগ গুছানো হয়েছে, তাড়াতাড়ি বাইরও। ভাইয়া, ব্যাগ গুছাই তোমরা কই যাইবা? কই যাবো হেটে যাই না, তোর কি লাভ? ভাইয়া, তুমি আমগরে ছেড়ে চলে গেলে আমরা থাকবো কেমনে? দেখ, একদম ন্যাকামি মার্কা কথাবার্তা কবি না। বাপ মায় তোর আগের মাথায় কত কি কয় বাপ, তাই বলে তুই রাগ করে বাড়ি ছেড়ে চলেই যাবি? এই বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করতেছে না, আমার দম বন্ধ হয়ে আইতাছে, আমি মিত্র লই এখন থেকে শ্বশুর বাড়িতে থাকবো, হেরা আমার টাকা পয়সা দিয়া বিদেশ পাঠানোর ব্যবস্থা। চলো থাকো তাহলে, আমরা যাই বিদেশ গিয়া, তারপরে জুলেখা খালার মোবাইলে কল দিবনি, কথা কইল। চলো ভাইয়া, তুমি আমগুরে সাথে যাও না, আমরা একদম একা হয়ে যাবো। বৌমা, তুমি হাসানরে বুঝাও, এইখানেই থাকো তোমরা,
আমাদেরকে একা করে যাইও না মা, চলো তো। ছেলেকে মারার সময় মনে ছিল না, এখন আসছে মাফ চাইতে। ও বাপ যাইস না রে বাপ। আরে বারবার রাস্তা আটকে মাফে যান।